पंचायत चुनाव में तृणमूल उम्मीदवार को हराने के बाद भी सीपीएम उम्मीदवार ने थामा तृणमूल का दामन। पंचायत चुनाव में जीतने के बाद भी सीपीएम उम्मीदवार तृणमूल में शामिल हो गए हैं। आज माझियाली ग्राम पंचायत अंतर्गत डांगापाड़ा 107 नंबर बूथ की सीपीएम उम्मीदवार सबेजा बेगम राजगंज के विधायक खागेश्वर राय के घर जाकर तृणमूल में शामिल हुई। बताया गया है कि इस साल हुए पंचायत चुनाव में राजगंज के माझियाली ग्राम पंचायत की 19 सीटों में से 11 सीटों पर तृणमूल कांग्रेस ने जीत हासिल की है। भाजपा ने 6, सीपीएम और निर्दलीय ने 1-1 सीटों पर जीत हासिल की है। वहीं सीपीएम उम्मीदवार सबेजा बेगम ने डांगापाड़ा 107 नंबर बूथ के तृणमूल उम्मीदवार को हराकर जीत हासिल की थी। इसके बाद वह आज तृणमूल में शामिल हो गई। इस संबंध में सबेजा बेगम ने कहा कि इलाके में शांति व्यवस्था बनाए रखने और विकास के लिए मैं समर्थकों के साथ तृणमूल में शामिल हुई हूँ। इस दौरान तृणमूल के जलपाईगुड़ी जिला चेयरमैन तथा विधायक खागेश्वर राय, तृणमूल के ब्लॉक अध्यक्ष अरिंदम बंदोपाध्याय, युवा अध्यक्ष तुषार कांति दत्ता, जलपाईगुड़ी जिला परिषद के विदाई सभाधिपति उत्तरा बर्मन और पार्टी के अन्य नेता उपस्थित थे। অবগত হয়েছে যে আমাদের মাঝিয়ালি অঞ্চল রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত মাঝিয়ালি অঞ্চলের 18-107 নম্বর ডাঙ্গাপাড়া বুথের যিনি সিপিএম এর বিজয়ী প্রার্থী সবেজা খাতুন এবং তার পরিবার, তার হাজবেন্ড হমিদা রহমান সমেত এলাকার প্রায় সকল ভোটাররা যারা তার সঙ্গে ছিলেন, তারা মমতা ব্যানার্জির উন্নয়নের সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করবার জন্য গত 28 তারিখ আমাদের জেলা চেয়ারম্যান এবং জেলা সভাপতির কাছে একটা অ্যাপ্লিকেশন করেছিলেন। সেটা গতকালকে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি ওনার জয়নিংয়ের ব্যাপারে। সেই তৃণমূল কংগ্রেসে ওনার যোগদান সভাতেই আমরা আজকে এখানে সম্পন্ন করি। সত্যি তো আমাদের বৃদ্ধি হলোই এবং নতুন করে আসার যে জায়গাটা দেখুন, আমাদের 8টা অঞ্চলের মধ্যে 7টা অঞ্চলে আমরা ভোট গঠনের মতন জায়গায় আছি। কুকুরজান অঞ্চলে আমাদের যে বর্তমানে ত্রিশঙ্কু অবস্থা ছিল সেই ত্রিশঙ্কু অবস্থাও কেটে গেছে, কারণ যেহেতু সর্বভারতীয়ভাবে ইন্ডিয়া জোটের আমরা শরিক, সেখানে আমরা আশা করি ইন্ডিয়া জোটের যারা শরিক আছেন তারা তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করবে। তাই 8টা অঞ্চলেই আমাদের ভোট গঠন হচ্ছে। এখন এখানে যিনি আজকে যোগদান করলেন, তিনি দীর্ঘদিন ধরে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলেন, কিন্তু কিছু কারণে বিগত 2-3 বছর ধরে তিনি তৃণমূল কংগ্রেসের থেকে কোনো কারণে সিপিএমে যোগদান করেছিলেন এবং এলাকার উন্নয়নের স্বার্থে এবং এলাকায় যাতে সুষ্ঠুভাবে সব কিছু পরিচালিত হয়, তাই উনি আমাদের কাছে আবেদন করেছিলেন যে আমি তৃণমূল কংগ্রেসে পড়তে চাই, তৃণমূল কংগ্রেসের হয়ে আমি এলাকার উন্নয়নে সামিল হতে চাই। তো আমাদের দলেরও আমাদের জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্যান আমাদের নির্দেশ দিয়েছিলেন যে উন্নয়নকামী যে সকল মানুষ যাদের সমাজে গ্রহণযোগ্যতা ভালো আছে তারা যদি তৃণমূল কংগ্রেসে আসতে চায় আমরা তাদের তৃণমূল কংগ্রেসে গ্রহণ করব। সেই মোতাবেকই আমরা তাকে তাদেরকে অ্যাপ্লিকেশন করিয়েছিলাম এবং তার অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমরা আজকে তাদের জয়েন করিয়েছি।